মন্দিরটি দেখতে পাচ্ছেন। এই মন্দিরটার নাম হচ্ছে কুলাইচণ্ডী মাতার মন্দির। এটা আজকে মোটামুটি 300 বছর আগেকার মন্দির। প্রথমে মাটির ঘর ছিল। আমার দাদু ঈশ্বর যতীন্দ্রনাথ কুমার মহাশয় প্রায় 150 বছর আগে এই মন্দিরটিকে পাকা একতলা ঘর করেছেন এবং সঙ্গে সামনে একটি আটতলা ঘর করবেন। ইদানিং গ্রামের লোক সংখ্যা বেড়ে যাওয়ায় ওই ঘরে আর সংকুলা না হয় আমরা এই মন্দিরটা সবাই নতুন করে বড়ো করে করছি আজকে ছাদ ঢালাই আছে, ফাইনাল ছাদ ঢালাই একটা দোতলার উপরে। আর এরপরে শুধু চূড়ার কাজ হবে আর ছাদ হবে না, চূড়ার কাজ হবে আর প্লাস্টার চলছে ভেতরে। কখন কখন পুজো হয় মায়ের? মায়ের পুজো হয় বছরে তিনবার। একবার হয় আষাঢ় নবমীতে, এইটাই সব থেকে বড়ো ধুমধাম করা হয়। একবার হয় দুর্গা পুজোর নবমীতে, আর একটা হয় চৈত্র মাসে, যেটাকে ঠান্ডা পুজো বলা হয়। সেটা হচ্ছে যে কোনো এক শনিবার বা মঙ্গলবারে হয় শেষের দিকে। আপনার মায়ের নামই কি গ্রামের নামকরণ হয়েছে? হ্যাঁ, কুলাইচণ্ডী মাতার নামই, গ্রামের নাম কুলচণ্ডা। আর পুজো এই ঠান্ডা পুজো যেটা বললাম চৈত্র মাসে যেটা হয়, চৈত্র মাসে প্রত্যেক দিন পয়লা চৈত্র থেকে 30শে চৈত্র পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে গ্রামের যত মেয়ে ছেলে আছে সবাই এখানে এসে সন্ধ্যে দেখিয়ে দিয়ে যায়। তখনকার দিনে এটা একটা মহামারী হাত থেকে বাঁচবার জন্য ওইটা একটা করা হয়েছিল। কাদের উদ্যোগে হচ্ছে মন্দির? মন্দির গ্রামেরই বেশ কিছু লোক আছে, কিছু বাইরের লোকও আর্থিক সাহায্য কিছু করেছেন। এইসব নিয়ে কেউ মন্দিরে মা কুলাইচণ্ডী ছাদ ঢালাই হচ্ছে। কি ছিল আগে মন্দিরটার অবস্থা কেমন ছিল? আগে মন্দিরটা একতলা ছিল, বহুদিনকার আমলের, তো একটু খারাপ হয়ে গেছিলো। তখন আমরা গ্রামের ছেলেরা উদ্যোগী হয়ে যেত। আজকে ছাদ হচ্ছে, ছাদ এতে করে কি গ্রামের মানুষদের কতটা উপকৃত হবে? উপকৃত মায়ের প্রতি যে আমাদের যে ভক্তি সেটা প্রকাশ পাবে। মায়ের নামই কি গ্রামের নাম? হ্যাঁ, একরকম তাই তো, কারণ আমরা তো জন্মে অনেক আগে থেকে গ্রাম। আপনার নাম? আমার নাম তপন কুমার। কতদিন ধরে করছেন? কি নাম মায়ের মন্দিরে? এক বছর টাইম লাগবে। আপনার নাম? আমার নাম রামানন্দ ধারা।